সহপাঠীরা যখন বিদ্যালয়ে দাখিল পরীক্ষা দিচ্ছেন তখন নাসিমা ব্যস্ত বাড়ির নানা কাজে আর সে দৃশ্য বিস্ময় চোখে তাকিয়ে দেখছেন নাসিমার মা শিক্ষকদের উদাসীনতায় প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারছেন না নাসিমা আগামীতে চোখের সামনে সহপাঠীদের কলেজে যাওয়া ও নিচে স্কুলে যাওয়াকে কিছুতেই মেনে নিতে পারছে না সে সভাপতির কারণে ম্যাডাম শিক্ষকের কারণে গাভীর কারণে আমি পরীক্ষা দিতে পারিনি পড়ালেখার জীবনে যারা লাইফটা নষ্ট করে দিচ্ছে তার জন্য আমি বিচার চাই গত ষোলো এপ্রিল পর্যন্ত দাখিল পরীক্ষার ফর্ম পূরণের শেষ তারিখ থাকলেও ১৪ এপ্রিল অন্যান্য সহপাঠীদের সঙ্গে ফর্ম ফিল টাকা দেন শারীরিক প্রতিবন্ধী নাসিমা আক্তার তবে মাদ্রাসার ছেল জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫ জনের প্রবেশপত্র আসলেও আসেনি নাসিমার দাখিল পরীক্ষার প্রবেশপত্রটি এ অবস্থায় অভিযুক্তদের বিচারের দাবিতে গত বৃহস্পতিবার ভেদরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর আবেদন করে নাসিমা দশ বছর লেখাপড়া করার পরে যেরকম পরীক্ষা দিতে না পারে একটা মেয়ের কি থাকে তো এই হল না আমার কি মূল্য টাকা দেওয়ার বড় ফরমিলা হয় না কর্তৃপক্ষের গাফিলতির কারণে সেহেতু মেয়েটা ঝরে পড়তে পারে মাদ্রাসা কর্তৃপক্ষের গাফিলতির কারণে আজকে বেহাল দশা শ্রেণী শিক্ষক টাকা উঠিয়ে জমা দেওয়ার কথা বললেও তা অস্বীকার করেছেন মাদ্রাসা সুপার আর ভুল স্বীকার করে মাদ্রাসা সুপারকে সমাধানে আসার আহ্বান ম্যানেজিং কমিটির আমি তো টাকা উঠাইছি টাকা জমা দিছি তারপর প্রশাসনিক যাদের কাজ আছে কম্পিউটারে যারা কাজ আছে তারা কোথায় কি করছে ভাই সেটা তো আর আমি কিভাবে বলবো কোনো টাকা পয়সা একটা কম পাই নাই আর আমি টাকা পয়সা বলতে পারি না ওই তো ওনারা ফর্ম ফুল কাজ করছে ওনারা সরকারিভাবে ভাবে ডিটি করছে এটা ওনাদের ভাবেন ভুল স্বীকার করে এটা সমাধানের মধ্যে গেলে আমার মনে হয় ভালোই হতো কিন্তু এই যে ফেসাফেসি করে নিজের দাও শেয়ার করে এতে ওরা ভালো হইব না কি তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগ পাওয়ার পরে আমরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এ জাহাঙ্গীর আলম তাকে আমরা তদন্ত করতে দিয়েছি তদন্তে যেই দোষী হোক না কেন যার বিরুদ্ধে আমাদের অভিযোগ প্রমাণিত হবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের জেলা প্রশাসক মহোদয় বরাবর সুপারিশ করে পাঠাবো উনিশশো সালের প্রতিষ্ঠিত সোলাইমানিয়া ইসলামী দাখিল মাদ্রাসায় মোট শিক্ষার্থীর সংখ্যা তিনশো জন এর মধ্যে এবারের দাখিল পরীক্ষার্থী ছিলেন ছেচল্লিশ জন সময় সংবাদ শরীয়তপুর